গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মাঝে অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি ডিজিটাল বাংলাদেশ ৪১ মিশনে এবং পদ্মা ব্রিজ আমাদের পদ্মা ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী এই দক্ষিণাঞ্চলের জন্য যে উপহার দিয়েছেন সামনে আমাদের বিশাল সম্ভাবনা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সন্তান হিসেবে আপনারা সবাই যার যার জায়গা থেকে বরিশালের জন্য কাজ করবেন চেষ্টা করতেছি অত তার মতো তার যোগ্যতা সম্পূর্ণ আমরা না যেহেতু শরীরে সেই রক্ত বহন করে চেষ্টা করি আমরা মিলন আমার কাট দাও দেখো কোন দিকে যাবো আমরা ভালো
السلام عليكم. I'm not going to be able to do that.
কি আমি না হলে কি করতে রানে স্যার আজকে আপনারা জবাব নাই জবাব নাই দন্তে দন্তে এসি বাদ কে আগে তোর দেখো স্যার স্যার ওই স্পিডে কিছে দে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ পড়তে দিতে দিন ভাইয়া এখন তো চেয়ারম্যান বেহা রাখবে না নাকি এখন তো স্টাইল পড়বে সাংবাদিক ২০১৬ সালে ইন্টার ছিল না ২০ বছর আরিক স্যারের শেষ সময় ইন্টার তুলে দেওয়া অমৃতলাল কলেজে ২৫টা হতো এরপরে ২০ বছর বিএম কলেজে কোনো ইন্টার ছিল ২০১৬ সালে আমি এসে এই সায়েন্স নিলাম এরপরে আর নতুন করা দরকার স্যার আপনাদের এটা জন্য চেষ্টা করছি যথেষ্ট এটা যদি রেখে দেয় হেরিটেজ হিসেবে রেখে দিলে এটা ভেঙে নতুন করে করা হবে স্যার করে না খুব হতাশা ব্যক্ত করছে তো আমাদের তো এগিয়ে আসতে হবে আমরা কেউ আসলে দেশের কথা কেউ ভাবে কেউ ভাবে সব যার যার নিজের সাথে বিএম কলেজে একটা প্রতিষ্ঠান আমরা আছি আমি একটা আমি চাচ্ছি স্যার আপনাদের আমার খুব একজন সবাই বসছে এই জায়গাটা স্যার এই মহোদয় আমাদের সচিব মহোদয় কিন্তু এই অডিটোরিয়ামটাকে নতুন করে করার চেষ্টা করছেন ১০০০ আসনের অডিটোরিয়াম হবে ১০০০ আসনে এবং সেটা হলো শীততাপ নিয়ন্ত্রিত খুব আধুনিক ওই যে শিল্পকলা একাডেমি যে মিলনায়তন ওরকম ওইটার তো ৫০০ আসন এইটা হবে ১০০০ আসন আমার চাকরি লাগবে